ഇരുന്ന് പറഞ്ഞു Japan, China, we don't deserve to be like that. Guys, my legacy, guys. মেয়েদের জন্য একটা ছিল, ছেলেদের জন্য আরেক সাইজ ছিল। মেয়েদের জন্য ছিল 7 ইঞ্চি, আর ছেলেদের জন্য ছিল 8 ইঞ্চি। এটা ছেলেদের একটু বড়, তো জানি না এটা অনেক কঠিন। এগুলা নিয়ে ভাই না খাইতে পারলে অপমান করে লাভ নাই। রাখেন সুন্দর মতো, যে রেস্টুরেন্টে আসবেন ওখান থেকে পক্স নেবেন, দেন খাবেন। আমার মনে হয় না যে চপস্টিককে এইভাবে অপমান করা উচিত, মানে সবাই যেটা করতেছে। হ্যাঁ ভাই, তো সবাই যেটা করতেছে মানে রামেন নিয়ে চপস্টিক নিয়ে যে কি একটা ছিনিমিনি খেলা হচ্ছে সেটা দেখলাম। তো চপস্টিক যেটা বলবো, এটা হচ্ছে সম্ভবত ফার্স্টে জাপান বের করছিল, জাপানিজ থেকেই আসছে চপস্টিকটা। তাদের চপস্টিক 2 সাইজের ছিল, যেটা হচ্ছে মেয়েদের জন্য একটা ছিল, ছেলেদের জন্য আরেক সাইজ ছিল। মেয়েদের জন্য ছিল 7 ইঞ্চি, আর ছেলেদের জন্য ছিল হচ্ছে 8 ইঞ্চি, এটা ছেলেদেরকে একটু বড়। তো জানি না এটা কয় ইঞ্চি হবে। তো আমিও চপস্টিক দিয়ে ফার্স্ট টাইম খাচ্ছি। তো চপস্টিক ধরার সিস্টেম যেটা, সেটা হচ্ছে খুবই ইজি। একটা হচ্ছে এরকম পেন্সিলের মতো করে, আরেকটা হচ্ছে এই হাতের নিচ থেকে দিয়ে। তো দেখি আমি খাইতে পারি কি না, কারণ আমিও ফার্স্ট টাইম চপস্টিক নিচ্ছি। আমিও গাইস ফার্স্ট টাইম চপস্টিক নিলাম, তো দেখি পারি কিনা। অনেক কঠিন গাইস, বলা বলা যত সহজ চপস্টিক দিয়ে খাওয়া ততটাই কঠিন। স্পাইসটা মিডিয়াম নেওয়ার দিছি, এখানে স্পাইস লেভেলটা আপনি বাড়াতে পারবেন। আর রামেনের যেটা মেইন বিশেষত্ব হচ্ছে স্পাইস আর গরমটা। চপস্টিক দেওয়ার যে রিজনটা সেটা হচ্ছে আপনি কাঁটা চামচ দিয়ে ফর্ক ইউজ করে যদি খেতে পারেন, বাট ওখানে হচ্ছে পুরো গরমটা লেগে যাবে মুখে। হ্যাঁ, আলাদা দুটো একটু কাঁটা চামচ ফর্ক দিন, ঠিক আছে? তো যারা হচ্ছে ফর্ক দিয়ে, আমরা হচ্ছে ফর্ক দিয়ে প্রেফার করি, আমরা এটা দিয়ে খাইতেও পারবো না ভালোভাবে। তো ফর্ক দিয়ে খেলে আপনাদের ডাইরেক্ট মুখে লাগবে গরমটা, বাট আপনি যদি এইভাবে খান তাহলে হচ্ছে এটা উঠাতে উঠাতেই একটু করে ঠান্ডা হয়ে যায়। তো ওইভাবে এগুলা নিয়ে ভাই না খাইতে পারলে অপমান করে লাভ নাই। রাখেন সুন্দর মতো, যে রেস্টুরেন্টে আসবেন ওখান থেকে পক নেবেন, নিয়ে দেন খাবেন। আর এটা মনে করেন দুইভাবে খাওয়া যায়, আরেক ভাবে খাওয়া যায় কি, এগুলা নিবেন এইভাবে নিয়ে খাবেন।
এটা যে ঝোলটা, এটা হচ্ছে যেই এটা হচ্ছে বিফের হয়, তারপর চিকেনের হয়, লাস্টে যে বিফটা যদি হয় তাহলে বিফটার সাথে যে ঝোলটা হয়, ঝোলটা ভালোভাবে নিয়ে ওই পানিটা দিবে, দেন হচ্ছে ওইটা দিয়ে আগে মানে যেটাই রামেনটা হবে সেটার একটা পানি বের করবে, মানে ওইটা আলাদাভাবে রান্না করে ওইটার থেকে যে ঝোলটা ওইটা বের করবে, দেন ওইটার মধ্যে নুডলসগুলো দিয়ে রান্না করবে। আর এটাতে সম্ভবত চিকেন দিছে, চিকেনটা দেখেন একটু স্মোকি ফ্লেভার পাচ্ছি চিকেনের মধ্যে, তো অসাধারণ লাগতেছে। এটার মধ্যে কী কী আছে ওটা হয়তো বলা হয় নাই। উপরে হচ্ছে তিল ইউজ করছে, তারপর এগুলো হচ্ছে মাশরুম, দেন ডিম, আর এটা হচ্ছে রামেনের যে নুডলস অ্যাজ ইউজুয়াল। একটু কাঁচা ঝোলে দেখতে পারবেন, একটু কাঁচা ঝোলে ওইটা যে ঝোলটা খুবই ঘন, তো ঝোলটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। নর্মাল আপনারা অনেক জায়গায় ফ্রাই স্যুপ খাইছেন সেরকম ঘন, অনেক ভালো টেক্সচারের, বাট ফ্রাই স্যুপে যে আপনারা র টেস্টটা পান এখানে কিন্তু একদম র না, এখানে খুবই লাইট একটা টেস্ট পাবেন। কজ যেটা বললাম আগে ওটা রান্না করে ওটা যে ঝোলটা বের হয় ওটা দিয়ে এটা করে, তো এখানে র কোনো ফ্লেভার ইউজ করা হয় নাই, র কোনো টেস্ট পাবেন না, একটু লাইট টেস্ট বাট খেতে অসাধারণ। আর জাপানিজদের যে একটা মূল মন্ত্র ওটা হচ্ছে খাওয়ার সময় আপনি যত ন্যাস্টি হইতে পারেন, রাইট, আপনি এটা খাওয়ার সময় যদি শব্দ না করেন তাহলে পাশে যারা খাচ্ছে তারা ভাববে যে আপনার খাবার মনে হয় টেস্টি হয় না, এটা তাদের একটা ধরন। দ্য মোর ন্যাস্টি ইউ ক্যান বি ওয়াইল ইটিং, এটা হচ্ছে তত টেস্ট বাড়ায় দিবে। আর এটা হচ্ছে এরকম ঘুটে তারা খায়, মানে যা যা দিছে সব ইনগ্রিডিয়েন্টস যেন একসাথে মিলে, সো ঘুরতে হবে দেন খাইতে হবে। অসাধারণ, তো এটার প্রাইস যেটা পড়ছে 220 টাকা মাত্র, আমি স্পাইস বেশি খেতে পারলাম দেখে কম দিছি, তো আপনারা যদি বেশি খেতে পারেন স্পাইসি ওদেরকে বলবেন ইচ্ছা মতো স্পাইস বাড়ায় নিতে পারবেন। 220 টাকা দিয়ে আমার একটা রামেন ওয়ার্ল্ড কুসিনে, ওয়ার্ল্ড মানে চিটাংয়ের প্রায় কয়েক জায়গায় আছে জাস্ট রামেনগুলো, ওয়ার্ল্ড কুসিনের রামেনটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমি প্রেফার করবো আপনাদেরকে এখানে আসবেন খাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, এতক্ষণ ভিডিও দেখে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর করোনা দিন দিন বাড়তেছে তো অবশ্যই মাস্ক পরবেন, সবাই ঘরে থাকার চেষ্টা করবেন, ফুড পান্ডা অর্ডার দিবেন, আর যাদের ফুড পান্ডা আমার মতো কাজ করে না, ফুড পান্ডা অনেক দূরে কাজ করে না, সো তারা এসে খাবেন বাট সেফটি মেনটেন করে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।